আজ পীরগঞ্জে আসছেন অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মহম্মদ ইউনুস আজ পীরগঞ্জে আছেন গ্রহণের দুই দিন পরই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আসছেন বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাস্সের হাসান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সকালে সাড়ে নয়টার দিকে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে বাবনপুর গ্রামে যাবেন তিনি আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন আসলে নতুন সরকার তো আসছে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আগে যে সরকার আসিল আপনারা সকলেই দেখছেন যে কিভাবে দেশের প্রতি অন্যায় অবিচার হয়েছে তো সে সময় আসলে আমরা ন্যায় বিচার পাওয়ার মতো একটা আশা ছিল না বর্তমান আশা যাচ্ছে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাহিদের যে হত্যাকারী তার সঠিক দৃষ্টান্তমূলক বিচার তার ফাঁসি চাই আর কি আর আমার নতুন সরকারের কাছে চাওয়া থাকবে আমাদের এলাকায় আবু সাহিদের নামে ইউনিভার্সিটি এবং হাসপাতাল করা যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে স্কুল কলেজ কমপ্লেক্স করা রাস্তাঘাট নির্মাণ ওর নামে আবু সাইদের নামে করা এগুলো আমাদের দাবি থাকবে তাদের বিচার চাই ফাঁসি চাই তাদের বিচার মানে ফাঁসি চাই আর যেন ওদের রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে সারা সারা বাংলাদেশে যেন ওদের নাম থাকে সেই রকম একটা স্মৃতি আমি তার ছোট বোন হিসাবে প্রথম চাওয়া হইতেছে তাক জানি প্রথম বীরের সম্মান হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মান সম্মাননা দেওয়া হয় এটা আমার প্রথম চাওয়া আর তার নাম জানি সব জায়গাতে স্বর্ণ অক্ষরে লেখা থাকে পৃথিবী যতদিন থাকবে আমার ভাইয়ের নামও জানি ততদিনে বেঁচে থাকে বাংলাদেশের যত ভারসিটি আছে বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের নামে জানি একটা ক্যাম্পাস থাকে রাস্তাঘাট সব জায়গায় জানি আমার ভাইয়ের নাম থাকে স্মৃতিস্বরূপ আমাদের এটাই চাওয়া আর আমার ভাইকে যে মারছে অন্যায়ভাবে তার জানি ফাঁসি হয় আর ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ হিসাবেই এটা হয়েছে তাদেরও আমরা ফাঁসি চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবু সাহেদদের পরিবারের দাবি এলাকায় আবু সাহেদদের নামে যেন বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করা হয় আবু সাহেদকে আমরা হারিয়েছি এটা সবচেয়ে ব্যথিত কিন্তু সেখানে তারও শিলাই আমাদের এলাকায় তাদের বিশ্ববিদ্যালয় তার নামে হোক তাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে তার নামে পাঠাগার হোক হলের নাম কিছু হোক সে হিসেবে আমাদের প্রতিবেশী হিসেবে অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডক্টর ইউনেসের কাছে চাওয়া এই পীরগঞ্জ উপজেলায় জাফরপাড়া বাবুনপুর গ্রামে যেন একটা সরকারি হাসপাতাল করা হয় যেন এই এলাকার ছাত্র থেকে শুরু করে আবহাওয়ার জনগণ সকলে যেন সুন্দরভাবে ফ্রিতে চিকিৎসা নিতে পারেন এবং আবু সাহিদ যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন গোটা আন্দোলনের মানে সমন্বয়ক ছিলেন এই জন্য আমরা এই পীরগঞ্জে জাফরপাড়া এলাকায় পীরগঞ্জে একটা তার নামে একটা ইউনিভার্সিটি যাচ্ছি আবু সাহিদের নামে এখানে একটা কমপ্লেক্স হবে আবু সাহিদের নামে একটা জাদুঘর থাকবে এখানে আর আবু সাহিদের নামে একটা যদি জাতীয় গ্রন্থ একটা সরকারি গ্রন্থাগারও করা যায় এখানকার যারা ছেলে আছে গরিব মেয়েরা তারা গ্রন্থাগারে গিয়ে ফিরিতে পড়াশোনা করতে পারবে বই নিতে পারবে এবং গাড়ির যে সরকার হয়েছেন এটা আমরা আসলে খুব খুশি ইনি আমাদের শহীদ আবু সাইদের যে বাড়িতে আসছে এটা আমাদের আসলে গৌরবের ব্যাপার নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশাটা কি একজন আবু সাঈদের সহপাঠী বা সহযোদ্ধা হিসেবে অবশ্যই আমরা যাই আমাদের অহিংস যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন প্রথমত পরবর্তীতে আমরা এই আন্দোলনটা চলে যাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গড়াই হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে আমরা অবশ্যই চাইব আবু সাঈদের প্রতিনিধি হিসেবে আবু সাঈদ ভাইয়ের সহযোদ্ধা হিসাবে বাংলাদেশে যেন কোনোভাবে কোনো জায়গাতে আর কোনো বৈষম্য না থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ইভেন আপনারা যারা সাংবাদিক আছেন তারাও খুব ভালোভাবে জানেন যে কোনো কিছু বলতে গেলেই কেমন করেই কাদেরকে কোথা থেকে সরাই দেওয়া হতো আমরা সেটা জানতাম না বা বুঝতাম না হ্যাঁ কই থেকে কোথা থেকে বুলেট এসে পানি পানি বলে সেই মুগ্ধকে তার মাথা ঝাঁঝরা করে দেয় হ্যাঁ মগজ বের হয়ে যায় এটা আসলে একজন ডাক্তার হিসেবে আমার বুঝে আসে না হ্যাঁ যাই হোক না কেন আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যতের জন্য এই সরকারের কাছে দাবি জানাই যে সরকারকে আমরা মনোনীত করেছি জনগণ মনোনীত করেছে সেই সরকারের কাছে দাবি জানাই যে তারা যে সময়টুকু থাকবেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন একটি দুর্নীতিহীন একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করবে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ